সেখানে বলা হয়েছে আপনার জেলারকে যে জেল কাকে বলে শিখিয়ে দাও। আমি ফকরুল সাহেবকে ফোন করবো, যা আসেন আলোচনা আসেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার নিজ মুখে বললেন ওবায়দুল কাদের স্যার, তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল আলমগীর সাহেবকে নাকি তিনি ফোন দিবেন। তো দর্শক, এই দিকে আবার যে নতুন সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল আলমগীর সাহেব এবং তিনি কি বললেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, এবং এই দিকে ওবায়দুল কাদের স্যার তিনি ফোন দিয়ে কি বললেন ওবায়দুল মির্জা ফখরুলকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা বিরো মূল আলোচনা চলে যাই। বিরো মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, তাতে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আমাদের প্রেগন্যান্ট মহিলাকে পর্যন্ত রাস্তার উপর বেধড়ক নির্যাতন করা হয়েছে। আমার দরকার না, আমি ফখরুল সাহেবকে ফোন করব, যা আসেন আলোচনা আসেন। তারা একাত্তরের চেতনা বিশ্বাস করে তা এদেশে একাত্তরের চেতনা বিরোধী সাম্প্রদায়িক শক্তি, এবং তাদের দৃষ্টিভঙ্গিটা এখানে ভিন্নই। শান্তি সমাবেশ টুকটটে লাইভস পার্টি অবা জানমাল রক্ষা করার জন্য আমরা, কারণ বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস, এটা 13-14 সালে সবাই দেখেছে। বিএনপির আন্দোলন মানে মানুষ পুড়িয়ে মারা, রাস্তার গাছ কেটে ফেলা, রেল লাইন পুড়িয়ে ফেলা, বিদ্যুৎ স্টেশন পুড়িয়ে ফেলা, ভূমি অফিস পুড়িয়ে ফেলা, এটা তো বিএনপি আন্দোলন। বিএনপি সুযোগ পেলে এটা করবে না, আমরা মাঠে না থাকলে তারা এটা করবে না, তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমাদের মাঠে থাকতে পাওয়ার, আমরা ক্ষমতা আছি, যতক্ষণ আছি জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের, সে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা রাস্তায় থাকব। আমরা তো বিএনপি হলে আমাদের দাঁড়াতেই দিত, আমরা যখন ক্ষমতায় ছিলাম না অপোজিশনে ছিলাম তখন সামান্য রাসেল স্কোয়ার আর এই নূর হোসেন স্কোয়ার এই দুটার জায়গায় আমাদের সামান্য কয়েকজন লোককেও তারা সহ্য করে, দাঁড়াতেই দেয়নি। ফেব্রুয়ারি মাসে পার্টি অফিসের সামনে আমাদেরকে 21-এর সমাবেশ পর্যন্ত আলোচনা সভা করতে দেয়নি, আর রাস্তায় ফখরুল সাহেব নিজ বিবাদে বেরোচ্ছেন, নেতারা যাচ্ছেন, আমরা তো আওয়ামী লীগ কোথাও কাউকে কোনো প্রকার আক্রমণ করেনি, তাদের উপর তো কিছু হয় না। আমাদের মোহাম্মদ নাসিমের উপর নির্যাতন, মতিয়া চৌধুরীর উপর নির্যাতন, আব্দুল সামাদ আজাদের উপর নির্যাতন, আমরাও রাস্তায় পড়েছিলাম পিটুনিকে, আমাদের প্রেগন্যান্ট মহিলাকে পর্যন্ত রাস্তার উপর বেধড়ক নির্যাতন করা হয়েছে। সেটা তো বিএনপি দেখছে না, সেই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমাদের যে তিক্ত অভিজ্ঞতা সেটা তো বিএনপি এখন হচ্ছে না। তারা আমরা শান্তি সমাবেশ করছি, তাদের সমাবেশও শান্তিতে, সেটা আমরা চাই। আমরা যা করি প্রকাশ ব্যাকডোরে আলোচনা কোনো সুযোগ নেই, গণতন্ত্র ব্যাকডোরে আলোচনা করা যায় না, গণতন্ত্র প্রকাশ্যে আলোচনা হলে প্রকাশ্যে। আমার দরকার না, আমি ফখরুল সাহেবকে ফোন করব, যা আসেন আলোচনা আসেন, এবং তার যদি দরকার হয় তিনি আমাকে বলতে পারে, সেটা তো আমি এখনো দেখছি না। শুনুন, একটা বিষয় হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে এ ধরনের সংকট নতুন, বারেবারে হয়েছে, বারেবারে কালো মেঘ ঘনীভূত হয়েছে আকাশে, আবার এই মেঘ একটা পর্যায়ে কেটে উঠেছে, তো কি হবে ইটস নট প্রেডিক্টেবল রাইট এট দ্য মোমেন্ট, যা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না কখন কি হবে। তো আমি সবচেয়ে আই এম অ্যান ইটার্নাল অপটিমিস্ট, আমি আশাবাদী মানুষ,
তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। তারা আমাদেরকে কোয়ারেন্টাইনের নাম করে একটা আপনার কন্ডেম সেলে দেবে, আমাদেরকে তো একজনকে এক একটা সেল দিয়েছে, আর ওদেরকে যারা আপনার ছিল একটা সেলে সাতজন আটজন করে রেখেছে। সেখানে বলা হয়েছে আপনার জেলারকে যে জেল কাকে বলে শিখিয়ে দাও আমাদেরকে। আমি আমি কখনো আপনার আমি আমাদের জেলে কি অবস্থা হয়েছিল সেটা আমি কখনো বলিনি। আমাকে এবং আব্বাস সাহেবকে যখন নিয়ে গেল জেলে, সে জেলে নেওয়ার পরে তা দুই ঘন্টা আমাদেরকে অফিসে বসিয়ে রেখেছে। অফিসে বসিয়ে রাখার কারণটা হচ্ছে যে তারা আমাদেরকে কোয়ারেন্টাইনের নাম করে একটা আপনার কন্ডেম সেলে দেবে, এবং দ্যাট ওটা ছিল আপনার এয়ারমার্ক ফর আপনার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিদের সেল। সেখানে সেই সেলে আপনারা তো সবাই অনেকেই জানেন যে সেলের অবস্থাটা কি, সেলের মধ্যে কোনো বিছানা নেই, আপনার কোনো বেড থাকে না, কোনো খাট থাকে না, আপনার ফ্লোরে থাকতে হয়, এবং ওর মধ্যেই ওই সেলের মধ্যেই 7 ফিট বাই 8 ফিট একটা সেল দেয়, তাই না? ওই সেলের মধ্যেই আপনার একটা হাফ বুক পর্যন্ত একটা দেয়াল দিয়ে আপনার একটা টয়লেটের ব্যবস্থা থাকে, যে টয়লেটটাতে শুধুমাত্র আপনার ইন্ডিয়ান প্যানের ফ্লাশ আছে, বেসিন পর্যন্ত নেই। এবং আমাদেরকে তো একজনকে এক একটা সেল দিয়েছে, আর ওদেরকে যারা আপনার ছিল একটা সেলে সাতজন আটজন করে রেখেছে। অমানবিক, চরম অমানবিক। এবং যেখানে আমরা এনটাইটেল টু ডিভিশন ফ্রম, আমি আজ পর্যন্ত অনেকবার জেলে গেছি কিন্তু কখনোই আমাকে আপনার অফিস থেকেই সোজা ডিভিশনে নিয়ে যেত। আমাকে মির্জা আব্বাসকে তারা প্রথমেই ওইখানে নিয়ে গেছে, জোর করে, জোর করেই বলা যায়। এবং 4 দিন আমাদেরকে ওইখানে, অথচ প্রথম দিনই যে জামিনের যে আদেশ হয়েছে সেই আদেশেই কিন্তু আমাদেরকে নির্দেশ ছিল যে আমাদেরকে যেন আপনার কারা বিধি অনুযায়ী আপনার ট্রিট করা হয়, কারা বিধিতে আমরা কিন্তু উই আর এনটাইটেলড টু ডিভিশন প্রথম থেকেই। সাবেক এমপি, সাবেক মন্ত্রী যারা থাকে তাদেরকে সেটা তারা করেনি। এবং 4 দিন বলা যেতে পারে যে অমানবিক। এবং এদের আমাদের সঙ্গে যারা ছিলেন 450-450 জন, এবং তাদেরকে বোধ হয় 10 দিন 12 দিন ওই একটা ঘরের মধ্যে 7-8 জন করে ঢুকিয়ে রেখেছে। আপনার একটা ছিল কি সাপলা, সাপলা বিল্ডিং যেটা আর কি, ওই বিল্ডিংয়ের মধ্যে তাদেরকে 10 দিন ওই বিল্ডিংয়ের বাইরে বেরোতে দেয়নি, 3 দিন সেলের বাইরে বেরোতে দেয়নি। এবং সেখানে বলা হয়েছে আপনার জেলারকে যে জেল কাকে বলে। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।